আমি স্যার ব্লগিং আর ফুডের উপরে কাজ করি আই ফাইভ ব্লগ 6 কেজি 6 কেজি কতটা 7 কেজি কতটা হয় তাও রাবড়ি এর মধ্যে 500 গ্রাম এখন হয়তো থাম্বনেলটা দেখে ভাবছো এই রাবড়ি গ্রাম কোথায় আর এই মানুষটাকেই বা আমি কোথায় পেলাম যাকে তোমার আমার সবার কাছে চেনে এবং আমাদের খুব স্পেশাল একজন মানুষ আরে দাঁড়াও বলবো বলবো সবে তো ব্লগ শুরু ভিডিওটা পুরো দেখতে থাকো নো স্কিপ করে ভিডিওটা পুরো দেখো বিকজ এই ভিডিওটা আমার বেস্ট ব্লগের মধ্যে হয়তো একটা এবার চলে এসেছি আজাদিন ধাবায় এখন খাবো দাবো আর এই দেখো আজকে আমরা এইগুলো খেয়েছি হেভি না বলো দেখে জানি খিদে পাচ্ছে সকালে ব্রেকফাস্ট হলো হচ্ছে আজাদিন ধাবায় মানে অনেকটা রাইড করে এসেছিলাম তাই কোনো ক্লিপ ক্লিপ অ্যাড করতে পারিনি আর জানি তোমরা হয়তো বোর হয়ে যাবে খাওয়ার ভিডিও দেখা বিকজ আজকে অ্যাকচুয়াল ফুডের ব্লগ বাট আমি অ্যাকচুয়ালি আজকে করছি হচ্ছে রাইড আমাদের টিমে আয়রন হোসের সাথে ফুড রাইড দুটোই আছে নমস্কার ইউটিউব পরিবার কেমন আছো তোমরা সবাই আমি শুভঙ্করা তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেল যার নাম হাই ফাই ব্লগার 86 আর আজ আমি আর আমার টিম আয়রন হর্স যাচ্ছি রাবড়ি গ্রাম হ্যাঁ এবার হয়তো ভিডিও থাম্বনেল দেখে তোমাদের মনেই হবে রাবড়ি গ্রাম কোনো পাঞ্জাব বা হরিয়ানায় না ভাই এটার পাঞ্জাব বা হরিয়ানায় নয় এটা আমাদেরই ওয়েস্ট বেঙ্গলে এমন একটি গ্রাম যার নাম রাবড়ি গ্রাম এবং যেখানকার মানুষের প্রায় সোর্স অফ ইনকামও বলতে পারো এই রাবড়ি বানানোর উপরে তো আর দেরি না করে যাবো সেই রাবড়ি গ্রামে রাবড়ি টেস্ট করবো আর কী করে বানানো হয় যদি পারি তোমাদের সাথে সেটা শেয়ার করবো আর তারপরে দেবো একটা জেনুইন রিভিউ তো ততক্ষণ দেখতে থাকো হ্যাঁ ঠিকই দেখছো আমার আজ প্রথম ব্লগে শুভাশিস মুখোপাধ্যায় একজন অসাধারণ আর্টিস্ট আর আমি নিজেকে ধন্য মনে করি এরকম একজন আর্টিস্টের সাথে আমি দেখা করতে পারলাম আজ এটা আমার বেস্ট ব্লগ আমার লাইফের বেস্ট ব্লগ আমি জানি না এরপরে কোনো দিনও এরকম সুযোগ আমার কাছে আসবে কিনা ধন্যবাদ শুভাশিস স্যার আপনাকে আমরা স্যার কাঁচরাপাড়া কাঁচরাপাড়া স্যার ওরা পায়ের ডাঙ্গা স্যার থ্যাংক ইউ স্যার আসছি স্যার আমাদের স্যার আয়রন হর্সেস দুটো আছে আমরা হাই ফাই ব্লগার আর আয়রন হর্সেস স্যার দুটো চ্যানেল স্যার আমার আমি স্যার হাই ফাই ব্লগার 86 আমি স্যার ব্লগিং আর ফুডের উপরে কাজ করি হাই ফাই ব্লগ আমাদের স্যার হচ্ছে কি ট্রাভেল বাইক চ্যানেল থ্যাংক ইউ স্যার খুব ভালো লাগলো স্যার মানে একটা ড্রিম কমপ্লিট হলো আপনার সাথে দেখা হলো থ্যাংক ইউ স্যার আপনার সাথে একটা মানে দেখে আজকে ভালো লাগলো স্যার স্বপ্ন পূরণ হলো স্যার সেই ছোটবেলা থেকে দেখে আসছে থ্যাংক ইউ স্যার খুব ভালো থাকবেন থ্যাংক ইউ আকাশ বাণী আমাকে ভাত দিয়েছে বলে কি আমি আকাশ ভাত দেওয়ার চেষ্টা করব আর এখন চলেছি রাবড়ি গ্রামের দিকে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ বিকজ এটা গ্রাম প্রথমেই বললাম তো গ্রামের সৌন্দর্য অবভিয়াসলি ভালোই হবে আর এই যে সামনে দেখছো এটা যাচ্ছে প্রমিত আর অমিত বলছি রাবড়ি কত বছর ধরে বানাচ্ছেন আপনারা আমরা অনেক বছর তাও হিসাব নেই তা 50 হবে তাহলে 30 চল্লিশ মোটামুটি তিরিশের ওপর ক কিলো দুধ দেন এই একটা কড়াইয়ের মধ্যে 6 কেজি কতটা 7 কেজি কতটা হয় তাও রাবড়ির মধ্যে 500 গ্রাম চিনি দেওয়া হয় 2 কেজি নাড়াই 500 গ্রাম চিনি 2 কেজি হয় এটা কতক্ষণ সময় লাগে এক কড়াই জ্বাল দিতে আপনাদের এখান থেকে পুরো অল ওভার কলকাতায় সাপ্লাই হয় এখন প্রাইস কেমন কি দেন আপনারা এগুলো 300 টাকা কেজি আর আপনাদের এখানে নাম কি আছে গাঙ্গপুর আপনাদের ইয়ের নাম শপটার নাম দোকানের নাম কি আছে আমাদের ইয়ের নাম জয়গুরু রাবড়ি হাউস জয়গুরু রাবড়ি হাউস
বিয়েবাড়ি বা জন্মদিন সবকিছুতে তোমরা অর্ডার নাও? হ্যাঁ, অর্ডার নিই এবং সেখানে পৌঁছেও দিই, প্রয়োজনে আমরা সেখানে তাতে সাজিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। একদম কত দূর অব্দি দাও? কলকাতার আশেপাশে এলাকা সমস্ত, যে কোনো জায়গায় বললে আমরা গিয়ে অর্ডার সাপ্লাই করে আসি। অর্ডার সাপ্লাই করে আসি, একদম। আচ্ছা, আর তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলো। 87 68 34 88 34। আচ্ছা, যদি তোমার যে বাড়ির ঠিকানা সেটা কি আছে? গাংপুর বাস স্ট্যান্ড, গাংপুর বাস স্ট্যান্ডের সামনে। আর রাবড়িটা কেমন ছিল? রাবড়িটা না জাস্ট ইউনো আগুন ছিল গাইস, অসাধারণ ছিল খেতে। আর এই বিকেলে বাড়ি ফিরছি গঙ্গা পার করে এদিকে। আর হ্যাঁ, যদি চ্যানেল নতুন হয়ে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করো প্লিজ। আর ততক্ষণ দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, ভালো রেখো।